হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হচ্ছে তোমাদের সকলের পছন্দের একটি রেসিপি, মাছের ডিমের বড়া। তো চলো দেখে নেওয়া যাক মাছের ডিমে বড়া বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এখানে আমি একটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের উপরে যে একটা স্তর আছে, সেই স্তরটা আমি খুলে মাছের ডিমটা বের করে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, আর একটু নারকেল কুড়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, আর এক পিস লেবু নিয়েছি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, জিরে গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখন সব মশলাটা, মিশ্রণটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা, দিয়ে দেবো নারকেল, লেবু রেখেছিলাম এক পিস, লেবুর রসটা দিয়ে দেবো। এখন দেব আমি হাফ চামচ জিরে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাগুলোকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মশলাগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি এখন হালকাভাবে মেখে নেব। এটাকে আমি এখন চাপ দিয়ে মাখাবো না, নাহলে এই মিশ্রণটা খুব নরম হয়ে যাবে। নরম আর পাতলা হয়ে যাবে। এখানে ডিমটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে, এগুলোকে এখন ভেজে নেব। গ্যাসটা এখন অন করে দিলাম। এখানে আমি এখন একটা প্যান বসিয়ে দেব। এখানে আমি এখন 5 থেকে 6 চামচ তেল দিয়ে দেব। এখন তেলটা এখানে গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো। এখানে বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখন আমি দেখে নেব আমার এক সাইড হয়ে গেছে কি না। আমার একটা সাইড হয়ে গেছে বড়ার, আমি এখন সবগুলো উল্টে দেব। এখানে একটা সাইড হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এখন এখানে আমার বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই চ্যানেলে যারা তোমরা নতুন তারা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।